প্যানের মধ্যে প্রথমে ঘিটা গরম করে নিল, দেখতেই পাচ্ছেন কিছুটা বেশি পরিমাণ ঘি দিতে হবে, দিয়ে গরম করে নিল। ঘি গরম হয়ে যখন পাতলা হয়ে যাবে, তার মধ্যে গাজর যেগুলো কুচি কুচি করে রাখা রয়েছে, গ্রেট করে নেওয়া হয়েছে গাজরের, সেগুলো দিয়ে দেওয়া হলো এবং এরপরে ভালো করে নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে। একটু ভালো করে নাড়তে হবে যাতে ঘিটা ভালো করে মেখে যায়। তারপরে ধীরে ধীরে বিভিন্ন বড়দানা এলাচ দিয়ে দেওয়া হলো। এরপরে দেখা যাবে কিছুটা নেড়ে চেড়ে নিতে হবে যাতে ভালো করে মিশে যায়, সেটা একটুখানি দেখে নিতে হবে। এরপরে গাজরের যে রস রয়েছে, সেই গাজরের যে জলটা, সেই জলটা ভালো করে মিশিয়ে দিতে হবে যাতে গাজরটা এইভাবে রান্না হয়ে যায়। এরপরে অল্প দুধ দেওয়া হলো, তারপরে আরও একটু দুধ ঢেলে দেওয়া হচ্ছে যাতে দুধের সঙ্গে এবারে মিশ্রণটা তৈরি করা যায় এবং গাজরটাও যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় বা খাওয়ার উপযুক্ত হয়। দুধ দিয়ে ভালো করে নাড়াচাড়ার পরে এবার একটু গুড় দিয়ে দেওয়া হচ্ছে, এমনি যে আমাদের গুড় থাকে সেই গুড় দিয়ে দেওয়া হলো। এরপরে গুড়ের পরবর্তী ক্ষেত্রে কিছুটা চিনির সঙ্গে মিশ্রণ করে দিতে হবে, যেহেতু এটা মিষ্টি পদ, সেই জন্যে মিষ্টি উপাদেও যাতে হয় সেদিকে আমাদের নজর রাখতে হবে। আপনারা আপনাদের স্বাদ মতো পরিমাণ মতো এখানে দিয়ে দেবেন, যতটা দুধ সেই পরিমাণ মতো মিষ্টি বা গুড় বা যা যেরকমভাবেই হোক এটাকে খাওয়ার উপযুক্ত আপনাদের করে তুলতে হবে, সেইভাবে আপনারা দেখে স্বাদ বুঝে করে নেবেন। এরপর ভালো করে পুরো মিশ্রণটা করতে হবে এবং ভালো করে গুড়টা মিশিয়ে দিতে হবে যাতে দুধ, গাজর, গুড় সমস্ত কিছু মিলেমিশে এবং গাজরের যে জলটা ছিল সমস্ত কিছু মিলেমিশে সঠিক একটা উপাদেয় পরিমাণে বিষয়টা তৈরি হয়। গাজরের যে পায়েস বা হালুয়া বা যাই বলুন না কেন, তার ভেতরে যত উপকরণ আমরা দেব তত তা সুন্দর বা সুস্বাদু হয়ে উঠবে। তো দেখতেই পাচ্ছেন এখানে কোয়া ক্ষীর যেমন দেওয়া হলো, কাজু, তারপরে কাঠবাদাম বা আমন্ড যাই বলুন না কেন, সেগুলোরও কুচি কুচি করে দেওয়া হলে আরও বেশি সুন্দর হবে। খোয়া ক্ষীর দেওয়া হচ্ছে এখন। খোয়া ক্ষীর দেওয়াতে কী হয়, দুধের সাথে বন্ধনটা অনেক বেশি গাঢ় হয় এবং এখন দেখতে পাচ্ছেন কাজু আমন্ড এগুলো রয়েছে, এগুলো ফুটন্ত যে পাত্রটি রয়েছে তার ভেতরে মিশিয়ে দেওয়া হচ্ছে। এগুলো পরবর্তীতে যখন স্বাদ হিসাবে আস্বাদন করবেন খুবই ভালো লাগবে এবং আপনাদের মনে হবে যে না নতুনত্ব কিছু একটা আমরা খাচ্ছি। সেই জন্য এই গাজরের পায়েস করা, গাজরের পায়েস বা গাজরের হালুয়া যাই বলুন না কেন একটু কেশর মিশিয়ে দেওয়া হলো। বিষয়টা হলো রান্নার ভেতরে যত উপকরণ সঠিক মাত্রায় দেওয়া হবে তত তা বেশি স্বাদযুক্ত হবে। এবারে বাড়িতে যা রয়েছে সেইগুলোকেই ব্যবহার করে আপনারা রান্না করে দেখুন, আশা করি এই পথটি আপনাদের ভালোই লাগবে। সুতরাং পাশে থাকুন, সাথে থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের আরও উৎসাহিত করুন। আমরাও চাই আপনারাও এগুলো বাড়িতে নিজেরা বানিয়ে কেমন লাগছে সেটা আমাদেরকে কমেন্ট বক্সে জানান। ভালো থাকুন সকলে, দেখতেই পাচ্ছেন এখন ফুটতে শুরু করেছে এবং মোটামুটি তৈরি হয়ে গেছে। এই দেখুন সেই তৈরি হয়ে যাওয়া গাজরের পায়েস বা গাজরের হালুয়া যাই বলুন না কেন। যদি দুধের পরিমাণটা কম দেন তাহলে এই হালুয়া বলতে পারেন, আর যদি দুধের পরিমাণটা বেশি হয় সেক্ষেত্রে গাজরের পায়েস বলা যেতেই পারে, এতে কোনো দ্বিমত নেই। ভালো থাকুন, সাথে থাকুন,
সর্বদা।